জনাব জুনায়েদ আহমেদ বড় এমপি। আজকে সেই বড় ভাই ছোট ভাই যখন একই জায়গায়, এই ভালো লাগাটা আমরা জানতে চাই। একটু করাতালি শুভেচ্ছাই আজকে দেশে পড়ান জনাব জুনায়েদ আহমেদ বড় মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের বক্তব্য শুনব। ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ। আজকে আসলে আমরা খুবই আনন্দিত, আমাদের নতুন সরকারের যে যাত্রা শুরু হয়েছে, যে স্লোগান দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন, 41 সাল নাগাদ জননেত্রী শেখ হাসিনা গড়ে তুলতে চান স্মার্ট বাংলাদেশ। আর সেই স্মার্ট বাংলাদেশ লক্ষ্য পূরণের জন্য যে কয়েকটি সংগঠন গত 15 বছর ধরে সরকারের পাশে থেকে সহযোগিতা করছে, তার মধ্যে অন্যতম একটি সফল সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি। এবং সেই বাংলাদেশ কম্পিউটার সমিতির উদ্যোগে আমাদের এই নতুন সরকারের প্রথম একটি স্মার্ট টেক ফেয়ার অর্থাৎ স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো, এটা কিন্তু রাজশাহী থেকেই যাত্রাটা শুরু করছে। নতুন সরকারের নতুন এই আয়োজন আজকে বাংলাদেশ কম্পিউটার সমিতি আয়োজন করেছে, তার জন্য ধন্যবাদ। বাংলাদেশ কম্পিউটার সমিতির আমার অত্যন্ত প্রিয় বড় ভাই সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, মহাসচিব কামরুজ্জামান ভূঁইয়া এবং রাজশাহীর সভাপতি সোহেল ভাই, এবং আজকে আমাদের প্রধান আকর্ষণ, আমাদের রাজশাহীবাসীর গর্ব, রাজশাহী বিভাগের অভিভাবক, গ্রিন ক্লিন সেফ অ্যান্ড স্মার্ট রাজশাহী সিটির সুযোগ্য সফল মেয়র, আমার অভিভাবক বড় ভাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব এইচ এম খায়রুজ্জামান লিটন ভাই আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমাদের আরও একটি আনন্দের উপহার হিসেবে এসছেন সিলেটের নবনির্বাচিত মেয়র, আমার শ্রদ্ধেয় প্রিয় ভাই জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী উপস্থিত আছেন মঞ্চে, আমার আরেক বড় ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুঃসময়ের ছাত্রলীগের কাণ্ডারী, সাবেক ছাত্রনেতা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ভাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি কামাল ভাই সহ প্যানেল মেয়র এবং কাউন্সিলর বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, সালামু আলাইকুম, আদাব, সবাইকে শুভ বসন্ত, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। একদিন পর কিন্তু যেভাবে আজকে রাজশাহীবাসী, রাজশাহী তরুণ তরুণী সবাই আজকে বরণ করেছে সিলেটের মেয়রকে এবং লিটন ভাইকে, আমাদের সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে, তাতে ফুলও ফুটেছে, বসন্ত এসেছে, সবাইকে শুভ বসন্ত। আমি বক্তব্য বাড়াবো না, আমাদের এবারে মেলার যে স্লোগান সেটি হচ্ছে তারুণ্য ও প্রযুক্তি স্মার্ট রাজশাহীর শক্তি। আমরা এই স্লোগান আমরা কিন্তু বিগত সিটি কর্পোরেশন নির্বাচনের আগেই আমাদের প্রিয় নেতা লিটন ভাইয়ের কাছ থেকে পেয়েছি। সেই দিন আমি আজকে উপস্থাপিকা লাকি, সে নিজের নামটাই বলল, কারণ ওই বক্তব্যে আমি বলেছিলাম যে আমার ভাই, আমার অভিভাবক লিটন ভাই আমার জন্য লাকি, কারণ লিটন ভাই যখন আমাকে নির্বাচনের জনসভায়, পথসভায় প্রথম যখন আমি নির্বাচন করি 2008 সালে, একদিনে 14টি নির্বাচনী সভা লিটন ভাই আমার নির্বাচনী এলাকায় করে দিয়ে এসেছিলেন। তখন আমার বয়স খুব অল্প, এখানে আমার প্রফেসর আলিয়ার ভাই আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার চলনবিলের সন্তান, হিজলি গ্রামের সন্তান, তিনি জানেন সেই সময় উনি শিক্ষক ছিলেন না, তো ইনি জানেন যে ওই সময়ে কি কষ্ট, না রাস্তা, না বিদ্যুৎ, কিছুই নাই আমার চলনবিলে। সেই সময় লিটন ভাই কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত 14টা নির্বাচনী পথসভা করে এসেছিলেন, আমি জিতেছিলাম। তারপরে পরপর 3 বার জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা মার্কা দিয়েছেন, প্রত্যেকটা নির্বাচনে লিটন ভাই গিয়েছেন, আমি জিতেছি।
এমপি থেকে মন্ত্রী হয়েছি। তো এই কারণে আমি সব জায়গায় বলি, যেটা আমাদের উপস্থাপিকা লাকি ও নিজেও বলল যে লিটন ভাই আমার জন্য লাকি। লিটন ভাই আমার পাশে যখনই উনি দাঁড়িয়েছেন, আমার মাথায় বড় ভাই হিসেবে হাত রেখেছেন, আমি প্রত্যেকটা নির্বাচনে বিজয়ী হয়ে আমার এলাকাকে সামনে এগিয়ে যেতে পেরেছি। যাই হোক, রাজশাহী আমার প্রিয় শহর, কারণ রাজশাহী শহরে আমার তারুণ্যে ছাত্র জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় কেটেছে। রাজশাহী কলেজের ছাত্র হিসেবে লিটন ভাই এবং ভাবির স্নেহ মমতা আমি পেয়েছি, এবং প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর আমার খেয়াল আছে, হয়তো শিখর ভাইয়েরও খেয়াল আছে, 2011 সালে মাদ্রাসা মাঠে জননেত্রী শেখ হাসিনা এসেছিলেন, লিটন ভাই তখন মেয়র ছিলেন, প্রথমবার যখন মেয়র হন, তখন কিন্তু ডিজিটাল বাংলাদেশের যে ইশতেহার, আমাদের তারুণ্যের গর্ব, বঙ্গবন্ধুর দৌহিত্র, ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব অজিত জয় ভাইয়ের অনুপ্রেরণায় পরামর্শে জননেত্রী শেখ হাসিনা দিয়েছিলেন, সেখানে জননেত্রী শেখ হাসিনা অঙ্গীকার করেছিলেন যে উনি বিভাগ জেলা পর্যায়ে হাইটেক পার্ক করবেন, সফটওয়্যার টেকনোলজি পার্ক করবেন, ইনকিউবেশন সেন্টার করবেন, ডিজিটাল কম্পিউটার ল্যাব করবেন। জননেত্রী শেখ হাসিনার কাছে কিন্তু লিটন ভাই সে 2011 সালে সম্ভবত নভেম্বরে উনি দাবি করেছিলেন যে নেত্রী আমাদের রাজশাহী শিক্ষানগরী, এই শিক্ষানগরীতে একটা হাইটেক পার্ক দিতে হবে, এবং সেই দাবি কিন্তু জননেত্রী শেখ হাসিনা পূরণ করেছেন। 2016 সালে আমি লিটন ভাইয়ের সেই দাবি পূরণের জন্য আমি আবেদন করি জননেত্রী শেখ হাসিনার কাছে, এবং 31 একর জায়গায় লিটন ভাই যে জায়গাটা নির্বাচন করে দিয়েছিলেন, সেখানে প্রথম 335 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশের প্রথম বিভাগ পর্যায়ে পূর্ণাঙ্গ হাইটেক পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কটা প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা দেখছেন হাইটেক পার্ক কিন্তু আর স্বপ্ন নয়, এটি এখন বাস্তবতা। শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার নির্মাণ হয়েছে, জয় সিলিকন টাওয়ার নির্মাণ হয়েছে, আধুনিক সিনেমা থিয়েটার, বঙ্গবন্ধু ডিজিটাল মিউজিয়াম, এবং আজকে আনোয়ার ভাই দেখলেন সেখানে বঙ্গবন্ধুর অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর 7ই মার্চের ভাষণের 3D হলোগ্রাফিক ভিউ, যেখানে বিরল একটি ইন্টারভিউ শ্রদ্ধেয় শেখ রেহানার এবং প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে, সেটিও কিন্তু আমাদের রাজশাহী তরুণ তরুণী তারা উপভোগ করতে পারছে। তাই আমি বলবো, এই যে এগিয়ে যাওয়ার গল্প, এই যে উন্নয়নের গল্প, এগুলো কিন্তু এমনি এমনি হয়নি। জননেত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট লক্ষ্য, সুনির্দিষ্ট পরিকল্পনা, কঠোর পরিশ্রম, মেধা, সততা এবং দূরদর্শিতার মধ্য দিয়ে কিন্তু আজ বাংলাদেশ মাত্র 15 বছরের মধ্যে একটা স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। এখানে আমরা থামব না। লিটন ভাই উনার নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলেন উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান। আমাকে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটির সদস্য করেন, তখন আমরা স্মার্ট বাংলাদেশ নিয়ে পেপার তৈরি করি, এবং লিটন ভাইকে আমি ফোন করে বলি যে ভাই আপনার এই স্লোগানটি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে চাই জাতীয় নির্বাচনের জন্য। লিটন ভাই বলে অবশ্যই তুমি করো, এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই স্লোগানটি আরো সময় উপযোগী করে উনার মেধা দিয়ে উনি ঠিক করে দেন, উন্নয়ন দৃশ্যমান, বাড়বে আরো কর্মসংস্থান। এটি কিন্তু এবারে আমাদের নির্বাচনী ইশতেহার। এবং লিটন ভাই উনি কিন্তু শুধু প্রতিশ্রুতি দিয়েই থেমে থাকেননি, উনি নির্বাচিত হওয়ার পর একদিকে যেরকম হাইটেক পার্ক, ইনকিউবেশন সেন্টার, শেখ রাসেল ল্যাব করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনে, বিশ্ববিদ্যালয়ে, কলেজে, পাশাপাশি কিন্তু উনার নিজের সিটি কর্পোরেশনে আপনারা দেখেছেন। আজকে আনোয়ার ভাইকে আমি সকাল থেকে বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট, আমাদের বঙ্গবন্ধুর ম্যুরাল, লাইটিং, ড্রেনেজ, নব থিয়েটার, পার্ক সব কিছু দেখিয়ে হাইটেক পার্ক পরিদর্শন করার পর আমরা কিন্তু সিটি কর্পোরেশন পরিদর্শন করলাম। লিটন ভাইয়ের ড্রিম প্রজেক্ট যেটা স্মার্ট এমপ্লয়মেন্ট ল্যাব, যেখানে এখন 350 ছেলে মেয়ে প্রশিক্ষণ গ্রহণ করছে, ইনশাল্লাহ এই বছরেই 1000-এর বেশি স্মার্ট কর্মসংস্থান লিটন ভাইয়ের নিজের উদ্যোগে এটা করা সম্ভব হবে। একই মডেল
আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। আজকে তাই লিটন ভাই তুলে দিলেন স্মার্ট রাজশাহী মাস্টার প্ল্যান, যারই আলোকে স্মার্ট সিলেট মাস্টার প্ল্যান আমরা তৈরি করব আনোয়ার ভাইয়ের নেতৃত্বে, এবং 41 সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য চরণেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান সজীব ওয়াজের জয় ভাই যে 4টি স্তম্ভ নির্ধারণ করে দিয়েছেন, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ ব্যবস্থা, এই 4টি স্তম্ভের উপরে আমরা রাজশাহীকে লিটন ভাইয়ের নেতৃত্বে যেরকম স্মার্ট সিটি গড়ে তুলছি, একই রকম ভাবে রাজশাহীর সিস্টার সিটি হিসেবে আমরা সিলেটকেও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলব। রাজশাহী মডেলে পুরো বাংলাদেশের সিটি কর্পোরেশন গুলো ধীরে ধীরে ধাপে ধাপে স্মার্ট সিটি হয়ে গড়ে উঠবে। সবশেষে বলবো, আমি খুবই আনন্দিত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কম্পিউটার সমিতির যারা নেতৃবৃন্দ আছেন, তারা তৃতীয় এবং চতুর্থ তলার রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে এই যে চমৎকার উদ্যোগ স্বপ্নচূড়া শপিং মল, স্বপ্নচূড়ার জননেত্রী শেখ হাসিনার যে স্বপ্নের স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশ বিশ্বের স্বপ্নচূড়ায় নিয়ে যাবে আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতির নেতৃবৃন্দ। কারণ আমার খেয়াল আছে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজের জয় ভাই একদিন আমাদেরকে বলেছিলেন, উনি যদি উনার স্কুল লাইফে ক্লাস 7-8 যদি ভারতের বোর্ডিং স্কুল নৈনিতালে গিয়ে উনি যদি কম্পিউটার শিক্ষার সুযোগ না পেতেন, তাহলে উনি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারতেন না, আর উনি যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার না হতেন তাহলে এই ডিজিটাল বাংলাদেশের রূপকল্প আমরা পেতাম না। তাই উনি সারা বাংলাদেশে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে অনেক চ্যালেঞ্জ নিয়ে উনি প্রথমে ICT সাবজেক্টটা ম্যান্ডেটরি করেন, তারপর শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেন। উনি কিন্তু এই কম্পিউটারটা সবার হাতে ছড়িয়ে দেওয়ার জন্য 96 সালে মাননীয় প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন, কম্পিউটারের ওপরে আমদানি শুল্ক শূন্যতে নামিয়ে এনেছিলেন, তার ফলে অনেক দরিদ্র পরিবার কম্পিউটার ব্যবহার সুযোগ পেয়েছিলেন। আবার 2014 সালে জননেত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন বাংলাদেশ যাতে এই কম্পিউটার স্মার্টফোন শুধুমাত্র আমদানিকারক রাষ্ট্র না হয়, উৎপাদনকারী থেকে রপ্তানিকারক রাষ্ট্রে পরিণত হয়, তার জন্য 15 সালের 6ই আগস্ট আমার মনে আছে ডিজিটাল বাংলাদেশ টাস্ক ফোর্সের দ্বিতীয় সভায় জননেত্রী শেখ হাসিনাকে উনি অঙ্গীকার করেছিলেন যে আমরা স্মার্টফোন ল্যাপটপ কম্পিউটার উৎপাদনকারী দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত হব। একটা দেশের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী, একটা দেশের শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারকরা যদি সৎ হয়, দেশপ্রেমিক হয়, মেধাবী হয়, তাহলে একটা দেশ কিভাবে এগিয়ে যায় তার প্রমাণ হচ্ছে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ। আর যদি সরকার প্রধান যদি সঠিক জ্ঞান সম্পন্ন না হয়, সৎ না হয়, দেশপ্রেমিক না হয়, তাহলে দেশের যে ক্ষতি হয় সেটা হচ্ছে 92 সালে বিএনপির প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া, যিনি বিনামূল্যে সাবমেরিন কেবল ইন্টারনেট পাওয়ার সুযোগ পেয়েও উনার জ্ঞানের অভাবের কারণে উনাকে একজন উপদেষ্টা বলেছিলেন যে বাংলাদেশে তথ্য পাচার হয়ে যাবে, সেই কারণে উনি বিনামূল্যে সাবমেরিন কেবল নেয় নাই, বাংলাদেশকে 50 বছর পিছিয়ে দিয়েছিলেন। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু আমরা 17টা কম্পিউটার এবং স্মার্টফোন উৎপাদনকারী কোম্পানি আমরা হাইটেক পার্কে পেয়েছি। এখানে অনেক উদ্যোক্তা আছেন স্মার্ট টেকনোলজিস, এক্সেল টেকনোলজিস, যারা আমাদের হাইটেক পার্কে এখন ল্যাপটপ কম্পিউটার এবং স্মার্টফোন উৎপাদন করছে এবং বিদেশে রপ্তানি করছে। এবং আমাদের এই BCS এর সদস্যগুলো 5,000 কোটি টাকা বছরে এই কম্পিউটার থেকে তারা রাজস্ব সরকারকে দিচ্ছে এবং প্রায় 2,50,000 কর্মসংস্থান তৈরি করেছে। তাই আমি বলবো আগামী দিনে 41 সালে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আপনারা সকলে জননেত্রী শেখ হাসিনার পাশে থাকবেন, স্মার্ট রাজশাহী গড়ার জন্য লিটন ভাইয়ের পাশে থাকবেন, স্মার্ট সিলেট গড়ার জন্য আনোয়ার ভাইয়ের পাশে থাকবেন, আর জয় ভাইয়ের নির্দেশনায় আমাদের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় যখন যেখানে আপনারা বলবেন আমরা আপনাদের পাশে সহযোগী হয়ে থাকব। সবাইকে ধন্যবাদ।
বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট, তারুণ্য ও প্রযুক্তি, স্মার্ট রাজশাহীর শক্তি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।